আসসালাম আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ নড়াইল দুই অর্থাৎ লোহাগড়ার নড়াইল সদরের একাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশাফি বিন শহরে গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন সোমবার বেলা এগারোটায় শহরের আলাদাদপুর এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গণসংযোগ শুরু করেন তিনি এদিকে মাশাফিকে সরাসরি সামনে দেখতে পেয়ে আনন্দে আত্মহরা সাধারণ জনগণ ও ভোটাররা যেখানে ভোটাররা প্রার্থীকে কাছে পেলে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরতে ব্যস্ত হয় সেখানে মাশরাফিকে কাছে পেয়ে কেউ বা মিষ্টি কেউ বা চানাচুরমুড়ি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন ভাটিয়া গ্রামের মিজান বলেন আমরা মাশরাফিকে কাছে পেয়েছি এতেই আমরা খুশি এতদিন টিভিতে খেলা দেখেছি আজ আমরা সামনে থেকে দেখছি আমাদের আর কিছু চাওয়ার নেই মাইজপাড়া গ্রামের রেশমি বলেন এত বড় দামি লোক আমাদের গ্রামে এসেছেন এটা কল্পনা করতে পারছি না আমার জীবন সার্থক যে মাশরাফি ভাইকে দেখতে পেরেছি গ্রামের বলেন আমরা মাশরাফি ভাইকে ভোট দিব উন্নয়নের জন্য জন্য সেই তার থেকে নির্বাচনের খরচ না আলাদাদপুর এলাকায় গণসংযোগের পর মাশরাফি লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের মিঠাপুর বাজার ঝামার বটতলা লাহুরিয়া ইস্কুল মাঠ মাকরাইল স্কুল মাঠ তালতলা ছত্র হাজারী স্কুল মাঠ মানিকগঞ্জ স্কুল মাঠ সহ লোয়াগাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মাসাফির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তার ভক্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণসংযোগে অংশ নিয়ে নৌকাপতিকে ভোট চাইছেন দিকে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী মার্শ্রফের পক্ষে ভোটের মাঠে নেমেছেন স্ত্রী সুমনা হক সুমি অলিগুলি ঘুরে বেড়াচ্ছেন পত্নী ভোটাররা মার্শ্রাপ পত্নীকে পাশে পেয়ে বেশ উজ্জীবিত ও আপ্লুত এই সময় সুমন হক সুমি বলেন মার্শাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করে যাচ্ছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তিনি বলেন মার্শাফি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসে আগামীতেও আপনাদের পাশে থাকবে আগামী তেইশে ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মার্শাফিকে জয়যুক্ত করুন মার্শাফিকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমি তিনি বলেন নরেলবাসী তেইশে ডিসেম্বরের ভোটে নৌকা প্রতীককে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ